ফাইনাল খেলায় বা ট্রফি জয়ের পরে উদযাপনে আবেগ সংবরণ করাটা আমরা দেখেছি আপনার জন্য, সেটা কিভাবে সম্ভব হলো? আর একটা বিষয় হলো যে এই মুহূর্তে আপনি ইসিবি থেকে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবক তাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন, একজন গণমাধ্যম কর্মী আমরা যারা আপনাদের কাজ করি তাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন, আর সমর্থকদের কাছ থেকে কি প্রত্যাশা করেন? এই প্রথমে যদি বলি যে আমাদের মানে ফাইনালটা অবশ্যই ফাইনাল একটা গেমে ইমোশন চলে আসতে পারে, কিন্তু আমরা চেষ্টা করেছি যে যতটা খেলার মধ্যে যতটা সেলিব্রেট করা দরকার মাত্রাতিরিক্ত না করার, এবং আমরা চেষ্টা করেছি সেটাই করার। আর যেটা আপনারা বললেন যে প্রত্যাশা, যেটা তো এখানে আমি ক্রিকেট বোর্ডের কাছে যেটা যেটা পাবো সেটা মানে তাদেরকে আগে থেকে ধন্যবাদ দিয়ে রাখছি, কিন্তু সেরকম কোনো আমরা কিন্তু প্রত্যাশা নিয়ে খেলতে যাইনি ওয়ার্ল্ড কাপে যে আমরা বোর্ড থেকে এটা নিবো বা এটা নিবো। আমরা যখন ওয়ার্ল্ড কাপে গিয়েছি তো তখন আমাদের ফার্স্ট টার্গেটটাই ছিল যে আমরা বলেছিলাম যে ফাইনালটা খেলতে হবে আমাদেরকে, তো ফাইনালটা খেলার টার্গেট নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাচ্ছি, তো সেখানে আমরা সেটা ফুলফিল করতে পেরেছি বলে এটা একটা স্যাটিসফাইড আমরা। আর সাপোর্টারদের থেকে যেটা বলবো যে সমর্থকদের থেকে যেটা বাংলাদেশ ক্রিকেট মানে ক্রিকেটের জন্য প্যাশন অনেক বেশি বাঙালিদের, তো সবসময় যেরকম সাপোর্ট করে আসছেন আমাদেরকে সেই সাপোর্টটাই এক্সপেক্ট করব। ইসাম কোচ, সো আই থিঙ্ক টু আনসার ইয়োর কোয়েশ্চন, নাম্বার ওয়ান, উইদিন দ্য লাস্ট টু ইয়ার্স দ্য ওয়ার্ক দ্যাট দ্য বয়েজ হ্যাভ বিন ডুইং অ্যান্ড দে হ্যাভ বিন পোরিং দ্য 2019 ফুল ইয়ার, দে প্লেড আ লট অফ ক্রিকেট অ্যান্ড দে প্লেড অলমোস্ট 35 ইউথ ইন্টারন্যাশনালস বিফোর দ্যাট, সো ওয়েন দ্য ওয়ার্ল্ড কাপ স্টেজ কেম ইন দ্য প্লেয়ার্স হ্যাড লটস অফ এক্সপিরিয়েন্স বিহাইন্ড দেম অ্যান্ড ইট ওয়াজ ভেরি ক্লিয়ার অ্যাজ আ টিম ফর আস টু ইউ নো উইচ রোল উইচ পার্সন ক্যান প্লে। So when we came into the quarterfinals and semifinals, we had a very specific plan, and the ground that we played in Pochastrom, if you look at the conditions, the side batting first, if you get 240-50 runs, it's a very good score on that wicket. So we always had that plan in mind. If we had to bat first, if we lose the toss or bat first, then we are looking at scoring something like that. So I think that's the reason. If not, if you are playing in at home, we are always looking for a bigger score, like, you know, close to 300 and things like that. So because of that, it was drilled into the players that, you know, we don't need to get that much. If you get 250, you can win a game with our bowling plan. So because of that, all the players were playing their specific roles, so there was planning up to the last bit, so that's why they were. What about the captain's last Indian in general? I think Akba is the least talked player up to the World Cup final. If you look at the services that he has done within the last 2 years, it's unbelievable. He's come into a situation where when things are hard for us, because he bats at number 7. And most of the time when we went to New Zealand and in England and the series against Sri Lanka, I don't think he batted in any of the games, because most of our top order batsmen scored lots of runs. So he never got a chance to bat. So we had to shuffle the batting orders in order to make the number 6 and number 7 boys to go and have a hit in the middle. And we always knew that he had that temperament and he had that confidence to go and finish a game. And he's one of the best players that I have seen under pressure, keeping his head cool and very calm in the middle. As long as he's in the middle, then we have confidence back in the dressing room that, you know, he can handle the situation well. Ultimately,
অ্যাপার্ট ফ্রম দ্য আন্ডার 19 নেক্সট লেভেলে যাওয়ার জন্য আপনারা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কাজ করা ইম্পর্টেন্ট বলে মনে করেন? ফার্স্ট সেকেন্ড কি হচ্ছে যে দেখো আটা দেখো বোর্ডের কাছ থেকে ফ্যাসিলিটি যদি আপনি পাচ্ছেন যেটা পাবেন একটু স্পেসিফিক করে বলেন যে এই জিনিসগুলো আপনাদের দরকার টু কম্পিট উইথ দ্য লাইক প্লেয়ার্স লাইক অস্ট্রেলিয়া ইন্ডিয়া আদার্স। আমি মনে করি যে আন্ডার 19 ক্রিকেট বা এজ গ্রুপ ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল মানে যেটা সিনিয়র লেভেলের ক্রিকেট সেখানে একটা হিউজ ডিফারেন্স রয়েছে। তো আশা করব যে আমরা বোর্ড আমাদেরকে নিয়ে যে প্ল্যানগুলো সাজাবে সেখানে আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে এবং যেই গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা যতটা কুইক সম্ভব সেটা ফিল করার আমরা চেষ্টা করব। আর কারণ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজি না, কোনো সময় ইজি না। তো সেখানে অবশ্যই একটা এজ লেভেলের সাথে গ্যাপ রয়েছে। তো আমাদের ফার্স্ট টার্গেটটাই থাকবে যে এই মানে নেক্সট কাপল অফ ইয়ার বা কাপল অফ মান্থে আমরা যতটা সম্ভব মেন্টাল এবং স্কিল দুটো দিক থেকেই যতটা সম্ভব ওই গ্যাপটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো, সেটাই টার্গেট থাকবে। তারেক এই অনুভূতিটা কেমন? আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড কাপ জিতেছেন, এর মানে কি এই যে বাংলাদেশ ক্রিকেট একটা নতুন পর্যায়ে পৌঁছে গেল নাকি বাস্তবতা কি আসলে এটা একটা ছোট অংশ নাকি এটা ওভারঅল দেশে ক্রিকেট রিফ্লেক্ট করে? আপনার প্রথম কোশ্চেনে যেটা সেটা আমরা হয়তো জানতাম যে কিছু একটা হতে পারে কিন্তু এত বড়ভাবে হবে এটা কখনোই আমাদের এক্সপেক্টেড ছিল না। তো সেটা আসলে আনবিলিভেবল একদম এক কথায়। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা ছিল যে আপনাদের এই যে আপনাদের সাকসেসটা এটা কি বাংলাদেশের আচ্ছা ক্রিকেটকে এটা আমি বলবো যে আমি বলতে পারি যে এটা কেবল মানে সবকিছুর একটা শুরু দরকার। তো আমি বলবো যে এটা আমাদের ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য স্টেপিং স্টোন হিসেবে কাজ করতে পারে। তো আমি হোপফুল যে এই জিনিসটা আমাদের ক্রিকেটের জন্য এগিয়ে নিতে সাহায্য করবে এবং সবার জন্যই মোটিভেশন হিসেবে কাজ করবে। মাজার তপন না মাজার লাইফ কি চেঞ্জ কোন আছে না সেরকম কোনো কিছু না আপাতত। তো একটু শুধু মানে একটু অন্যরকম লাগছে যেহেতু এটা একটা বড় অ্যাচিভমেন্ট ছিল এবং দর্শক এবং সবাই যেরকম সাড়া পাচ্ছে এটা একটু অন্যরকম, কিন্তু দেখা যাক কাল আগামীকাল থেকে কি হয়। সবার সবার সেটা হচ্ছে ক্যাপ্টেনের জন্য আবার আমি যেটা বলেছি প্রথম প্রশ্নের দিকে আসলে ওদেরকে ওদের সাথে আমার কথা হয়েছে, আরো অনেক কথা হয়েছে, আই হ্যাভ টকড অ্যাবাউট ডিসিপ্লিন এন্ড অনেক কিছু। সো আমাদের তরফ থেকে এই এই আন্ডার 19 ওয়ার্ল্ড কাপটা খেলতে যাওয়ার আগে এই টিমটাকে একটু কিন্তু আইসোলেটেড করেই রাখা হয়েছিল। আপনারা যদি খেয়াল করে দেখেন বেশিরভাগ খেলোয়াড়কে একটু আইসোলেটেড করেই রাখা হয়েছিল, আলাদাভাবে সব করা হচ্ছিল এবং এইটাই আমরা আবার কন্টিনিউ করতে চাই দেখেই আন্ডার 21 নামে একটা আলাদা ইউনিট করে এই টিমটাকেই আরও অ্যাডভান্স ট্রেনিং আরও বেটার ট্রেনিং দেওয়ার সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কিন্তু একটা চিন্তাভাবনা করেছি এবং ওদেরকে আমি বলেছি যে এটা খালি বাইরের মানুষের জন্য না, এটা আমার ধারণা ওরা বুঝেছে যে এটা আমাদেরও কথা যে এখন কিন্তু আগে আন্ডার 19-এ যারা খেলেছে আমাদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে কিন্তু সবাইকে কিন্তু মানুষ চিনে না, কিন্তু এদের সবাইকে এখন চিনে কাজী অ্যান্ড অনেকেই তারা অনেককেই ওদেরকে তারা আইডল হিসেবে আইকন হিসেবে মেনে নিবে কাজী ওদের প্রত্যেকটা স্টেপ তাদের কী করে না করে প্রত্যেকে কিন্তু সকলের কাছে অনুকরণীয় হতে পারে বিশেষ করে নতুন প্রজন্মের কাছে। কাজী এমন কিছু করো না যাতে করে রং মেসেজ যায়, এই জিনিসগুলোই আমি ওদের সাথে বোঝাতে চেষ্টা করেছি আজকে এবং এর মানে হচ্ছে সবার চোখ থাকবে মানে বিসিবির চোখও থাকবে ওদের উপরে এই জিনিসটাও এটাতে মানে ডেফিনেটলি ইট উইল স্টে। অ্যান্ড আমরা চাচ্ছি আমরা কিন্তু বলছি না কাউকে যে ওরা অনেক বড় অনেক পার্থক্য, ওরা এখনই এত বড় কোনো প্লেয়ার হয়ে যায়নি, তবে ওরা যেটা এনে দিয়েছে সেটা আজ পর্যন্ত কেউ পারেনি বাংলাদেশে, এটা এটা ঠিক। এবং এই জিনিস আজ থেকে তিন চার বছর আগেও কখনো মনে হয়নি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে, এখন
এরকম তো মেয়েদের বেলাও মনে হয়নি, কিন্তু মেয়েরা তো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো, আমরা তো মাত্র মেয়েদের টিম গঠন করলাম, ওরা এই যে আবার ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে এটাও তো জানতাম না আমি, এক বছর আগেও জানতাম আমরা মেয়েরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে না, কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে তো যাচ্ছে। সো ডেভেলপমেন্ট বা আস্তে আস্তে সামনের দিকে তো এগুচ্ছে। সো যুবরা যদি ওয়ার্ল্ড কাপ জিততে পারে তাহলে ডেফিনেটলি একটা জিনিস মানে একটা ব্যাপার নিশ্চিত যে আমাদের বড়রাও না পারার কোনো কারণ নেই, হয়তো একটু সময় লাগবে, হয়তো আমাদের কিছু বোর্ডের থেকে হতে পারে, বিভিন্ন জায়গা থেকে হতে পারে, আমাদের কিছু ল্যাকিংস আছে, বাট আমরা যদি প্ল্যান্ড ওয়েতে আগাই আমার ধারণা এটা অবশ্যই আগাবে। এবং এদের এই আজকের এই ওয়ার্ল্ড কাপ জেতাটা কিন্তু আরো দুই বছর ধরে ওরা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, এমন না যে একদিনের খেলা হয়ে গেছে, দুই বছর দে উইল বি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স। আপনারা যদি কমেন্টরি শুনেন, ধারাভাষ্য যদি শুনে থাকেন, আপনারা দেখেছেন প্রত্যেকে বাংলাদেশের এই দলটাকে যে প্রশংসা করেছে এটা অকল্পনীয়। এবং যেই পরিমাণ মেসেজ আমার কাছে এসছে সারা ক্রিকেট বিশ্ব থেকে এটা তো আপনারা বুঝতেই পারছেন, তারা সকলেই মনে করছে বাংলাদেশ অলরেডি কিন্তু আমাদের ন্যাশনাল টিম একটা লেভেলে আমাদেরকে নিয়ে গেছে, আগের চেয়ে একটা জাম্প দিয়েছিল, এই জয়টা আমাদেরকে এখন আরো সকলের ফোকাসের মধ্যে নিয়ে আসবে। কাজেই সেই জন্যই বলেছি ওদেরকে যে এখন চ্যালেঞ্জেস আর গোয়িং টু বি মাচ মোর আগের চেয়ে এবং আরো কঠিন হবে, বাট আমার দৃঢ় বিশ্বাস দুই বছরের মধ্যে ওরা না শুধু আমাদের জাতীয় দলও, আমাদের মেয়েরাও আরো অনেক ভালো করবে, যখন নাকি সকলেই এই যে আগামীবার যদি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ দুই বছর পরে যখন হবে, বলেন অনেক বাংলাদেশি ভাববে না যে ওই টিমটাও চ্যাম্পিয়ন হবে? তার মানে এই বিশ্বাস, এটা তো সম্ভব, এটা ওরা করেই দেখেছে। কাজে এই বিশ্বাস আমার প্রথম থেকেই ছিল, সামনেও থাকবে, এবং আমার ধারণা অবশ্যই আমরা পারব, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। না আমরা দেখুন, আমরা ওয়ার্ল্ড কাপ জেতার পরে সাউথ আফ্রিকা আমরা প্রায় দুইটা দিন সময় পেয়েছি, তো আমরা সেলিব্রেট করছি, এবং আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের প্রতি একটাই মেসেজ ছিল যে দেখো তোমাদের মানে আমাদের তারা বোঝানোর চেষ্টা করেছে যে কেবল তোমাদের প্রফেশনাল ক্রিকেটটা শুরু হচ্ছে, তো হয়তোবা মানে ওই যেটা বলে যে হেলায় গা ভাসিয়ে দেয়া, সেটা না করে সবাই যেন নেক্সট স্টেজটার জন্য রেডি হতে পারে। তো সবাই আমাদের ম্যানেজমেন্ট থেকে সবাই এই একটা মেসেজই আমাদেরকে দিয়েছে যে কীভাবে তোমরা আরও বেটার করতে পারো, এমন না যে এটা আমরা অ্যাচিভ করছি এখান থেকে আমরা মানে আত্মতুষ্টিতে বসে থাকবো। তো ম্যানেজমেন্টের এই একটা মেসেজই আছে, এবং স্যাররাও যেটা বলছেন যে নেক্সট লেভেলের জন্য রেডি হওয়ার জন্য, আমার মনে হয় যে সবাই এটাকে ইন্সপায়ার হিসেবেই নেবে। ওকে, না এটা আসলে আমার মনে হয় যে যেভাবে দেখছে, আমি আসলে এটা নিয়ে আমার কিছু বলার নেই যে কে কিভাবে দেখছে। আর টিমমেটদের যেটা কথা বলছেন যে ক্যাপ্টেনশিপ নিয়ে, এটা আমাকে সবসময় মানে আমার যারা টিমমেট ছিল সবাই সাপোর্ট করেছে, যে এটা আমার একদিনও হয়নি যে আসলে আমি ভুল করেছি, সেটা যেখানে ভুল হয়েছে সেখানে আমাদের টিমমেট এবং ম্যানেজমেন্ট থেকে যারা ছিল সেগুলো ধরিয়ে দিয়েছে। তো আমি বলবো যে এখনও অনেক কিছু শেখার আছে, তো যে যখনই ভুল করবো ম্যানেজমেন্ট থেকে তখনই শিখা দেওয়ার চেষ্টা করে যে এইটা ভুল করি। ও আচ্ছা, পানিশমেন্ট যেটা বলবো যে দেখুন ICC এটা মিটমাট করে দিয়েছে, তো এখানে আমাদের আসলে কারো কোনো হাত নেই। তো যেখানে আমরা দুই টিমেরই কিছু ভুল করেছি, আমাদের টিমের প্লেয়াররাও কিছু ভুল করেছে এবং ইন্ডিয়ান প্লেয়াররাও কিছু ভুল করেছে, তো দুই টিমই শাস্তি পেয়েছে এবং এটা সবাই অ্যাকসেপ্টও করেছে, তো এটা আমার মনে হয় যে মীমাংসা হয়ে গেছে। সাইফুল সিকান্দার, তারপরে বাবু শেষ, তাড়াতাড়ি ছোট ছোট যেটা প্রথম কোশ্চেন যে মহেন্দ্র সিং ধোনির সাথে কম্পেয়ার করা, আমার মনে হয় এটা বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না। এটা কেবল একটা ইনিংস দেখে আপনি কখনো তার সাথে কম্পেয়ার করার মতো কিছুই হতে পারে না। আর আমি যেটা বলবো যে হ্যাঁ, আমরা সবাই সেলিব্রেট করছি, এনজয় করছি, এবং আমার মনে হয় যে সবাই নেক্সট স্টেপে যাওয়ার জন্য মানে নিজেদেরকে প্রিপেয়ার করছে। আমরা হয়তো বা দুই তিন দিন সেলিব্রেট করবো, কিন্তু তারপরে আবার যে যার কাছে ব্যাক করবো। সিকান্দার,
আমাদের সাকিব তামিম মাশরাফি মুশফিকি আয়ানা থেকে এসেছেন এবং তারা আইকনিক জায়গায় পৌঁছেছেন বাংলাদেশের ক্রিকেটে। এরপরের ম্যাচগুলি থেকে ওইরকম ক্রিকেটার তৈরি হয়নি, ভারতের ধরেন বিরাট কোহলি তৈরি হয়, কিন্তু আপনাদের মধ্যে থেকে কি মনে হয় যে আপনারা সেই জায়গা দখল করতে পারবেন সাকিব তামিম, এই জায়গাগুলি আপনাদেরকে দেখতে পাবো? ধরুন সাকিব ভাই তামিম ভাই মুশফিকদের কথা যদি বলি, তারা বাংলাদেশ ক্রিকেট একটা জায়গায় ছিল, তারা সেই ক্রিকেটটাকে একটা লেভেলে নিয়ে গেছে। তো আমি বলবো যে আমার মনে হয় যে আমাদের এই ওয়ার্ল্ড কাপ জয়টা আরও মানে ক্রিকেটারদেরকে মোটিভেট করবে এবং আমার মনে হয় যে আমরা তাদের তারা যেইটা আরও নিয়ে যা দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো সেটাতে কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারবো। আমাদের প্ল্যানিং এ একজন ফরেন কোচ রেখেও লোকাল কোচ দিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া যায় এরকম একটা এই মেসেজটা এই উপলব্ধিটা আসছে কিনা? এই এটা অনেক কঠিন প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে যে 2016 Under-19 ওয়ার্ল্ড কাপ আমার সেমিফাইনাল ফতুল্লাহ না ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা, এখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে তো আমার তো সকালবেলায় চলে আসতে হবে এবং আমার খুব প্রিয় দল ছিল আমার খুব কনফিডেন্স ছিল। তো হঠাৎ করে সকালে ঘুম ভাঙলো, 7টার সময় অ্যালার্ম দিলাম, প্রচণ্ড জ্বর, 104 জ্বর, আমার বউ আমাকে বিছানার থেকে উঠতে দিচ্ছে না, আমি যাবই না আমাকে দিচ্ছে না। তো যাই হোক আসলাম, আসতে দিল না, টিভি ছাড়লাম, টিভি ছেড়ে দেখি ব্যাটিং নিল, মেজাজটা তখনই খারাপ হয়ে গেছে যে এই মেঘলা আকাশে ওয়েস্ট ইন্ডিজের এই পেস বোলিং এর এগেনস্টে ব্যাটিং নিবে, অথচ আগেই কথা ছিল ফিল্ডিং নিবে। এখন হয় কি তখনই আমার মানে আমার এই সমস্ত জিনিস খুব এফেক্ট করে, তো আমি ভাবলাম, আমি সাথে সাথে ফোন করলাম যে কেন ব্যাটিং নিল কেন ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। তো রেসপন্সটা এমন ছিল, আরে ওয়েস্ট ইন্ডিজের সাথে এরা আমাদের সাথে পারবে নাকি, এ কিচ্ছু না। সো এই যে ওভার কনফিডেন্স এই জিনিসগুলা, সো তখন থেকে আমার একটা শিক্ষা হয়েছে যে না মিস করা যাবে না, এগুলো সব খোঁজ রাখতে হবে। সো এই একটা তখন এসছে নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার আসলে ধারণা ছিল না যে সত্যি কথা বলতে যে একটা লেভেল কিন্তু আমাদের একটা লেভেল আছে, তারপরে যেতে হলে আমাদের বিদেশি কোচ দরকার হয়, এই হলো আমাদের ধারণা। Under-19 বলেন এজ লেভেলে যে আমাদের বিদেশি কোচ লাগবে এটা তো আগে কখনো চিন্তা করিনি, এইবার করা হয়েছে। আপনি বলেন যে ট্রেনারটাকে দেখলেন, আর আমার তো মনে অর্ধেক খেলা ট্রেনারই খেলে দিচ্ছে। হ্যাঁ, টিমটাকে যে প্রতি বলে যে চার্জ আপ করে রাখলো, আনবিলিভেবল। আমার তো মানে টিভিতে বল দেখায় আর ওরে দেখায়, আমি তো বুঝতে পারছিলাম না যে মানে ও এত চার্জ আপ, সবাইকে প্রতিটা বলে বলে চিয়ার করছে, এটা তো একটা মানে অন্যরকম জিনিস। ফিল্ডিং দেখেন কি অসাধারণ, আমি ভাবলাম এত ফিল্ডিং ইম্প্রুভ করলো কিভাবে, এদের ফিল্ডিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওমা শুনি আমাদের ডিকেন্স, আমাদের ডিকেন্স ফিল্ডিং কোচ হলো কখন, মানে ও তো ব্যাটিং করলে বুঝতাম, ব্যাটিং কোচ হইলে বুঝতাম, ও তো ফিল্ডিং বলে না ওই করছে, দারুণ কাজ করেছে। কাজে আমাদের লোকাল কোচটা যে পারে না তা না। এখন আপনি যদি বলেন ন্যাশনাল টিমের সব লোকাল করে দিতে, হেড কোচ রেখে বাকি সব, সেইটা কঠিন সিদ্ধান্ত, আমাদের দেখতে হবে। তবে লোকালরা যে পারে না তা না, যেটা সবচেয়ে ভালো মনে হয় আমাদের কাছে যেটা ভালো হবে আমরা তাই করবো। লাস্ট কোশ্চেন, 4 বছরে সফল হচ্ছে এই শিরোপাটা, আমরা কি 23 এর বিশ্বকাপটাকে টার্গেট করতে পারি এখন থেকে? টার্গেট তো ছিল অনেক কিছুরই, কিন্তু হঠাৎ করে যেটা ছন্দপতন হচ্ছে, যেটা বললাম সেদিন গত লাস্ট ওয়ার্ল্ড কাপের পর থেকে, ইনফ্যাক্ট হাতুরা সিংহা চলে যাওয়ার পর থেকে একটা ছন্দপতন আমরা দেখতে পেয়েছি। তারপরেও ওয়ার্ল্ড কাপের সাকিব একাই নিয়ে গেছে খেলাটাকে, তেমন কোনো টিম ওয়ার্ক কিন্তু আমরা পাইনি। আপনি যদি খেয়াল করে দেখেন ওয়ার্ল্ড কাপেও, পেলে হয়তো আরও একটু ভালো করতাম, বাট তারপর তো যাচ্ছে তাই অবস্থা। আর আমার তো মনেই হয় না এটা বাংলাদেশ তো। সো এই 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 দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন, একটু তো হোঁচট খেয়েছি, কারণ আর সমস্যা হচ্ছে যে আমি আসলে
যেটা বললাম, কে টসে জিতলে কি নিব, স্কোয়াড কি হবে, কে কত নাম্বার নামবে, সব ছিল আমার মুখস্থ, মানে আমার সাথে আগেই কথা হয়ে যেত। সেটা এখন কিন্তু নাই, এখন কিন্তু নাই, এখন উল্টো হয়। আমি আমাকে যদি জিজ্ঞেস করি টসে জিতলে কি হবে, বলবে বলে ফিল্ডিং নেব, গিয়ে দেখি খেলা শুরু হওয়ার পরে দেখি ব্যাটিং নিয়েছে। সো আমি কিছু বুঝি না যে হোয়াটস গোয়িং অন। সেটা আমার কিন্তু শুরু হয়েছে ইন্ডিয়ার থেকে, ইন্ডিয়ার টেস্ট থেকে শুরু হইলো দেখা। ইভেন তার আগে ধাক্কাটা খেলাম আমরা আফগানিস্তানের সাথে, যে আমরা টেস্ট ম্যাচ, যা কথা হইলো সব উল্টা, আমি দেশে ছিলাম না, যা বলে গেলাম এসে দেখি সব উল্টা। সো একটু তো কিছু হোচট খাচ্ছি, একটু তো ঝামেলা হয়েছে। সো এর জন্য আমি মনে করি সবচেয়ে বড় দায়ী যদি কাউকে করতে, এটা আমার নিজেকে। আমি একটু বেশি এর থেকে সরে আসছিলাম, সরে আসতে চাচ্ছিলাম, আমি ভেবেছিলাম যে ইটস এনাফ, এখন আস্তে আস্তে সব নিজেরাই ঠিক হয়ে যাবে। সো এখন দেখছি যে না, আবার আগের মতো ওই আপনারা আমার নাম দিয়েছিলেন না মিস্টার ইন্টারফেয়ারার, হেডলাইন দেখলাম পেপারে, ওই ওইরকম আবার ওইরকম একটা নাম বোধহয় আমার নামে পড়তে যাবে, কিন্তু করতে হবে, উপায় নেই, কী করবো।